डियर स्टूडेंट्स आम जीतु पार्ट ए यूनिट नम्बर सेवेन सिक्योरिटी इन द कन्टेम्पोरेरी वर्ल्ड अर्थात साम्प्रतिक विश्व निरापत्ता चेप्टार आन टपिक आलोचना परम्परागत और अपरम्परागत निरापत्तार मजद पार्थक्य डिफारेन्स विटुईन ट्रेडिशनल सिक्योरिटी एंड नन ट्रेडिशनल सिक्योरिटी गति आम परम्परागत निरापत्ता और অপরম্পরাগত নিরাপত্তার মাজত বিভিন্ন পার্থক্য দেখিলে পাও আর ইয়ার মূল পার্থক্য আমি বিভিন্ন আমি আলোচনা করব পারো। ইয়ার মূল পার্থক্য এনে ধরনের হয় পরম্পরাগত নিরাপত্তা আর অপরম্পরাগত নিরাপত্তার মাজত মূল পার্থক্য সমূহ হল নাম্বার ওয়ান অন্য দেশের বহিরাগত ভাবুকি বা সামরিক ভাবুকিকে পরম্পরাগত নিরাপত্তা বলে আমি জানো যেহেতু বহিরাগত ভাবুকি বা এখন দেশে আন এখন দেশক দিয়া সামরিক ভাবুকিকে পরম্পরাগত নিরাপত্তা বলে কোয়া হয়। আনহাতে অপরম্পরাগত নিরাপত্তা বলিলে জনসাধারণের দৈনন্দিন জীবনের ভাবুকিকে কোয়া হয় বা দৈনন্দিন জীবনের উপর বিভিন্ন প্রভাব বা ভাবুকি অহাকে অপরম্পরাগত নিরাপত্তা বলে কোয়া হয়। গতি পরম্পরাগত নিরাপত্তায় অন্য দেশের বহিরাগত ভাবুকি বা সামরিক ভাবুকিক বুঝায় আনহাতে অপরম্পরাগত নিরাপত্তায় জনসাধারণের দৈনন্দিন জীবনের ভাবুকিক বুঝায়। যেনে দৈনন্দিন ভাবুকি বলে কলে আমি অন্য বস্ত্র বাসস্থান বা পরিবেশ বা মানব কল্যাণ বিভিন্ন ধরনের আমি মানুষের দৈনন্দিন জীবনের ভাবুকি ক্ষেত্রে আমার ভাবুকিসমূহকে অপরম্পরাগত নিরাপত্তা বলে কয়। দ্বিতীয়তে পরম্পরাগত নিরাপত্তায় রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভৌগোলিক অখণ্ডতার উপর প্রভাব বা ভাবুকিকে বুঝা হয়। আনহাতে অপরম্পরাগত নিরাপত্তায় ব্যক্তি জনগোষ্ঠী আর বিভিন্ন জাতির উপর প্রভাব অহা কিছু নিরাপত্তার ভাবুকিকে বুঝা হয়। তৃতীয়তে পরম্পরাগত নিরাপত্তার ধারণাটোয় সীমিত পরম্পরাগত নিরাপত্তার ধারণাটো সীমিত ধারণা বলে অভিহিত করা হয়েছে। আনহাতে অপরম্পরাগত নিরাপত্তার ধারণাটো ব্যাপক আর সুদূর প্রসারী বলে অভিহিত করা হয়েছে। চতুর্থতে এখন দেশের সৈন্যবাহিনীয়ে অন্য দেশের সৈন্যবাহিনীর উপর ভাবুকির সৃষ্টি করাই হয়েছে পরম্পরাগত নিরাপত্তা। আনহাতে এখন রাষ্ট্রের নাগরিকে স্বেচ্ছাচারী সরকার দ্বারা নিরাপত্তা ভঙ্গ হওয়ার সম্ভাবনাকে অপরম্পরাগত নিরাপত্তা বলে কোয়া হয়। পঞ্চমতে পরম্পরাগত নিরাপত্তার বাবে আত্মসমর্পণ প্রয়োজন। এখন দেশে আত্মসমর্পণ করে এখন দেশের পর নিরাপত্তা লাভ করব পারে। আনহাতে অপরম্পরাগত নিরাপত্তার রক্ষার বাবে সরকারে নিজের সরকারে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়। ষষ্ঠতে অপরম্পরাগত নিরাপত্তায় রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবি নিরাপত্তা নিশ্চিত করব পারে। আনহাতে অপরম্পরাগত নিরাপত্তার ধারণাটোয় জনসাধারণের মাজত সহযোগিতা আর সহযোগিতা করার লগতে আর সরকারি ব্যবস্থা গ্রহণের জড়িয়ে অপরম্পরাগত নিরাপত্তার ভাবুকির পর রক্ষা পাব পারে। এই ধরনের পরম্পরাগত আর অপরম্পরাগত নিরাপত্তার মাজ বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হওয়া দেখা যায়। থ্যাংক ইউ।